রাজনীতির আঙিনায় তারা দুই মেরুর হলেও শ্রমিকদের স্বার্থে এক মঞ্চের ডান বাম। হকার উচ্ছেদের নোটিশের ঘটনায় এক মঞ্চে দাঁড়িয়ে যৌথ প্রতিবাদ তৃণমূল বামেদের। ফুলিয়া রেল স্টেশনের ঘটনা। রাজনীতির মঞ্চে তারা একে অপরের বিপক্ষে হলেও শ্রমিকদের স্বার্থে একই মঞ্চে ডান ও বাম। রেলের হকার উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে তৃণমূলের মঞ্চে বামেরা, মঞ্চে দাঁড়িয়ে একসঙ্গে লড়াই করার আহ্বান জানালেন তারা। নদিয়ার শান্তিপুরের ফুলিয়া রেল স্টেশনে একই মঞ্চে চলল তৃণমূল এবং বাম শ্রমিক সংগঠনের বিক্ষোভ কর্মসূচি। জানা যায়, দিন কয়েক আগে রেলের তরফ থেকে ফুলিয়া রেল স্টেশনের নোটিশ দেওয়া হয়। অফিসে বলা হয়েছে, রেল দপ্তরের জায়গায় যারা দোকান করে রয়েছেন তাদের জায়গা ছেড়ে দিতে হবে। মূলত রেল দপ্তরের এই নির্দেশিকার বিরুদ্ধেই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC এবং বামফ্রন্টের শ্রমিক সংগঠন CITU। এদিন তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে বাম নেতৃত্বদের বক্তব্য দিতে দেখা গেল। যদিও CITU নেতা অনুপ ঘোষের দাবি, শ্রমিকদের স্বার্থে তারা গোটা দেশ জুড়ে কোনো পতাকার রং না দেখে একসঙ্গে লড়াই করতে প্রস্তুত। এখানে ব্যবসায়ী সমিতির সঙ্গে সকালবেলায় আমরা যোগাযোগ করব। টিএমসির পক্ষ থেকে মঞ্চটাকে ব্যবহার করছে এবং তারা সভা শুরু করেছে, ফলে স্বাভাবিকভাবে আমাদের এখানে প্রত্যেকটা সংগঠনের ব্যানার লাগিয়ে প্রোগ্রামটা করার কথা ছিল। প্রথমে ওরা শুরু করে আমাদেরকে, তখন কিছু বলে না বা আমাদেরকে আসতে বলে না। তখন বিজন সরকার আমাকে বলে যে প্রোগ্রামটাকে আপনারা আসুন, জয়েন করুন। আমরা বললাম ঠিক আছে। তারপরে আমাদের নেতৃত্বরা রানাঘাট থেকে যারা আসলো তারা বলল যে কথা হয়েছে, সব ব্যানার লাগানো হবে, কিন্তু তার আগে আমাদেরকে কেউ এইভাবে বলেনি, বলে আমরা পৃথকভাবে করছিলাম। এখন আমাদের সবাই এখানে ডেকেছে, আমরা ব্যানার লাগিয়েছি। আমরা প্রথম দিন মিটিং করে, আমরা যেদিনকে 17 তারিখে মিটিং করেছিলাম, আমরা সবাইকে আহ্বান করেছিলাম, বলে আমরা চাইছি যে যৌথভাবে এখন আন্দোলনটা, সব দলের নয়, সব ট্রেড ইউনিয়ন, এখানে রাজনৈতিক স্বার্থর উর্ধে উঠে সমস্ত ট্রেড ইউনিয়ন এক হয়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা সনত চক্রবর্তী বলেন, কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে রেল দপ্তর যে নির্দেশিকা জারি করেছে আমরা তাতে একমত, রেলের উন্নতি হোক আমরাও চাই। কিন্তু যে সমস্ত হকাররা রেলের জায়গায় এতদিন ধরে ছিলেন তাদের পুনর্বাসন করতে হবে। রেল যদি পুনর্বাসন না দেয় তাহলে সেই উচ্ছেদের বিরুদ্ধে আমরা একজোট হয়ে লড়াই করব। সরকারের জনবিরোধী নীতির মধ্যে আর একটা হচ্ছে, প্রতিটা স্টেশনে হকার উচ্ছেদের নাম করে প্রতিটা রেল স্টেশনকে বিক্রির চক্রান্ত করছে নরেন্দ্র মোদী প্রাইভেটাইজেশনের লক্ষ্যে। আজকে সারা বাংলার মধ্যে শান্তিপুর ফুলিয়া স্টেশনে আজকে তারা ঘোষণা করেছে যে রেলের হকার উচ্ছেদ হবে এবং রেলের যা ব্যবসায়ী যারা আছে, রেলের জমিতে ব্যবসা করছে, তাদের উচ্ছেদ করা হবে। আমরা রেল হকার উচ্ছেদের বিরুদ্ধে নয়, কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করে যদি হকার উচ্ছেদ হয় তাহলে আমাদের আপত্তি নেই। এবং রেলের হকারি করতে গেলে মাসে 1000 টাকা দিতে হবে। খোলা কোনো বস্তু বেচা যাবে না, প্যাকেজিং যে সমস্ত জিনিস আছে সেগুলো বেচতে হবে। এই ধরনের জনবিরোধী নীতি কেন্দ্রীয় সরকার নিচ্ছে। আজকে ফুলিয়ায় ব্যাপকভাবে আমরা তৃণমূল কংগ্রেস ট্রেড ইউনিয়নের ব্যানারে, হকার ইউনিয়নের ব্যানারে করলেও আজকে আমাদের অনেকেই আমাদের মধ্যে এসেছেন, সহযোগিতা করছেন, এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।